মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, মন কেড়েছে বাংলা মহিলাদের, বাংলা জুড়ে মহিলাদের ব্যাপক ভোট সাড়া ফেলেছে নির্বাচনে, বাংলার মানুষ সুশাসনের পক্ষে রায় দিয়েছেন, তাই গোটা বাংলা জুড়ে উঠেছে সবুজ ঝড়ের সাইকন। এবারে পৌরসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছেন অঞ্জন পাল। লড়াই ময়দানে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে মানুষের জন্য মরিয়া প্রচেষ্টা চালাবেন বলে জানালেন তিনি। দলও তাকে পুরস্কৃত করেছে। এবার চেয়ারম্যান ইন কাউন্সিল করা হলো অঞ্জন পালকে। দীর্ঘদিন ধরেই দলের একনিষ্ঠ কর্মী অঞ্জন পাল দলে কাজ করছেন অনেকদিন ধরেই। এলাকার মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন। দলীয় কর্মসূচি অনুসরণ করে কর্মকাণ্ডে নিযুক্ত থেকে মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। মানুষের জন্য দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন বরাবর, আবারও একইভাবে মানুষের কাছে পৌঁছে যাবেন এবং এলাকায় উন্নয়নই তার লক্ষ্য হবে বলে জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিলে দায়িত্ব পাওয়া অঞ্জন পাল। 2010 সালে প্রথম যখন নির্বাচিত হই বর্ণগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে, তখন থেকে কিন্তু দায়িত্ব সহকারে পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা আমার তৃতীয়বার। এই তৃতীয়বারে দলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমি কনজারভেন্সির CIC হয়েছি, তার সাথে পলিউশন রয়েছে, খুবই সেন্সিটিভ একটা ডিপার্টমেন্ট এবং প্রতিনিয়ত লড়াই চলবে, সাধারণ মানুষের বিভিন্ন রকম আবেদন নিবেদন চলবে শহরকে পরিষ্কার রাখবার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব, নেতৃত্ব যে সুযোগ আমাকে করে দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার আমি করব, মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই আমার মূল দায়িত্ব। স্বাভাবিক কারণেই কোনো অবস্থাতেই যাতে নেতৃত্বের কাছে কোনো রকম অভাব অভিযোগ না যায় নাগরিকদের, সেদিকে আমি নিশ্চয়ই দৃষ্টি রাখব এবং স্বাভাবিক নিয়মেই আমি আমার দায়িত্ব পালন করবার চেষ্টা করব। শহরকে পরিষ্কার রাখবার জন্য, পরিচ্ছন্ন রাখবার জন্য সমাদৃত করব বরানগরকে। কলকাতার লাগোয়া একটা টাউন, এই টাউন ঐতিহ্যের টাউন, এ শহর আমাদের হৃদয়ের স্পর্শ থেকে অনুভব করি, এই শহরকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সুতরাং শহর পরিচ্ছন্ন হোক, উজ্জ্বল হোক, সুন্দর হোক, সমাদৃত হোক, আগামী 5 বছর এই আমার সংকল্প। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।